বোমা বিস্ফোরণে গুরুতর জখম হলো এক ব্যক্তি চাঞ্চল্য এলাকায়। জখম ওই ব্যক্তির নাম প্রবীর বোস। ঘটনাটি কুচবিহার জেলার দিনাটার বুড়িরহাটের নাজিরগঞ্জ এলাকায়। ঘটনা বিবরণে জানা গেছে, এদিন রাতে ধানমিল মালিক প্রবীর বোস তিনি দোকান খোলা রেখে বাড়ি গিয়েছিলেন। সে সময় হঠাৎ বৃষ্টির কারণে বিদ্যুৎ চলে যায়। সে সময় বাড়ি থেকে ধানের মিল দোকানে ঢোকার মুহূর্তে পায়ে বোমা বিস্ফোরণ ঘটে। এরপরে মুখে গুরুতর আঘাতে জখম অবস্থায় তাকে পরিবারের সদস্যরা দিনাটা মহকুমা হাসপাতালে ভর্তি করান। পরে প্রাথমিক চিকিৎসার পর তাকে কুচবিহারে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। তবে কে বা কারা ওই বোমা ওখানে রেখে গিয়েছিল সে নিয়ে শুরু হয়েছে চাপানোতর। আজকে আমি পার্টি অফিসে ছিলাম, হঠাৎ করে বৃষ্টি, ওই মুহূর্তে বৃষ্টি আসছে, হঠাৎ করে আমার কাছে যেটা ফোন আসলো যে ওর বাড়ি থেকে ও দোকানে যখন উঠবে, বাড়িতে গেছে এবং দোকানে আজ ওই সময় লোডশেডিংটা হয়েছে এবং কে বা কারা হয়তো কোনো বম টম রেখে গেছে, ওটা ওর পায়ে লাগিয়ে গেছে আর কি, লাগিয়ে গিয়ে ওখানে বমটা বাস্ট হয়ে আহত হয়ে গেছে। আপনার নাম? আমার নাম আব্দুল সত্তর। আপনি কিসে আছেন? আমি দিনাটা 2 নং ব্লক 3 নং কংগ্রেস কমিটির সভাপতি।